नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एक गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय मंगल बकरी हये राशि परिवर्तन करे पांच राशिर जातक जातिकादेर सब दिक थेके 100% धनी एवं आर्थिक सुख दिते चलेछे, सेई निये विस्तारित आलोचना करब ई भिडियोर माध्यमे। आर प्रत्येकटा दिन जे कथाटा आपनादेरके बलि, अनुरोध करी যে সম্পূর্ণ আলোচনাটা শুনুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, ভাগ্য আপনার বদলাতে পারবেন। কেন বললাম বদলাতে পারবেন? আমি প্রত্যেকটা দিন এই কথাটা বলি যে আমার বা আমাদের ভালো সময় বা খারাপ সময় আমাদের হাত ধরে আমাদের জীবনে প্রবেশ করে। কারণ যখন আমাদের ভালো সময় চলে, তখন যদি আমরা সময়টাকে নষ্ট না করি, অবশ্যই ভাগ্য বদলাবে, বা আমাদের যে আশা চিন্তা বা যেটা স্বপ্ন পূরণ হবে। আর যদি সেই শুভ সময়টা আমরা ঘরে বসে থাকি, কর্ম না করি, তাহলে কিন্তু আমাদের সেই শুভ সময়টা কাজে না লাগানোর কারণে আমরা কিন্তু দুঃখী বা গরিবত্ব নিয়ে বেঁচে থাকি। আবার দেখুন, আপনার যে সমস্যা বিপদ দুর্দশা আসছে, সেটার কারণও কিন্তু আমরা কোনো না কোনো দিক থেকে বুঝতে পারি না। ভুল করার কারণে আমাদের গ্রহ খারাপ হয়, তারপরে আমাদের এই দুর্দশা নেমে আসে। তাই আমি প্রত্যেকটা দিন বলি, আমাদের ভালো এবং মন্দ গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে, আর গ্রহ নক্ষত্র কিছুটা নির্ভর করে আপনার নিজের উপরে। তাই আমরা যদি বড় স্বপ্ন দেখতে পারি, বড় আশা মনে রাখি, আর কর্মে যদি ঝাঁপিয়ে পড়তে পারি, পরিশ্রম যদি করতে পারি, আপনার সময় বা ভাগ্য খারাপ হবে না, ভালো 100% থাকবে। তাই আমি প্রত্যেক দিনের আলোচনা আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ করি। তার কারণ একটাই, আমি যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, তার বিস্তারিত ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি। আদৌ আপনার সঙ্গে মিলবে কি মিলবে না, সেটাও কিন্তু আমি আপনারা নিজেরাই বুঝতে পারবেন, সেই দিকগুলো বলে দিই প্রত্যেকটা দিনের আলোচনায়। তাই আজকের আলোচনাতেও আমি কিন্তু একই কথা বলবো, আপনার সাথে আদৌ মিলবে, আপনার জীবনে পরিবর্তন কি আদৌ হবে, রাশি তো আপনার থাকছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি সম্পূর্ণ আলোচনাটা শুনতে পারেন, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর। তাহলে আসুন মূল আলোচনা, অবশ্যই আজকের আলোচনা মঙ্গল গ্রহকে নিয়ে। আগামী 13 নভেম্বর মঙ্গল বকরি হয়ে, আপনারা জানেন অলরেডি এখন মঙ্গল বকরি, কিন্তু এই বকরী অবস্থায় কিন্তু রাশি পরিবর্তন করবে, আসবে বৃষ রাশিতে। যখন মিথুন রাশিতে এই মঙ্গল গ্রহ ছিল, তখন কিন্তু বকরী ছিল, আর এই বকরী হয়ে রাশি পরিবর্তন করে মিথুন রাশি ছেড়ে বৃষে প্রবেশ করার সাথে সাথে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বদল আসতে চলেছে। তার মানে এই নয় যে প্রত্যেকের জন্য ভালো এই মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে বকরি অবস্থায়, মোটেই ভালো নয়। কিছু কিছু জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু খারাপ ফল দেবে, বা কিছু রাশির অশুভ ফল দেবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আছে যে পাঁচটা রাশি সম্পর্কে বলবো, এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সব দিক থেকে সফলতা আসবে এবং সর্ববিপদ কেটে যাবে। ধরুন আমি যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশির মধ্যে আপনার রাশি আছে, আপনার দুরারোগ্য ব্যাধি আছে, আপনার বাড়িতে সর্বদা অশান্তি সৃষ্টি হয়, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো প্রায়ই হচ্ছে, এইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই 13 নভেম্বরের পর থেকে। আর এটা চলবে জানুয়ারি পর্যন্ত 2023 সাল, ভালো সময়টা। তাই এই সময়ের মধ্যে আপনার ছোটোখাটো বিপদ আপদ কিন্তু থাকছে না, দুর্দশাও থাকছে না, আর্থিক উন্নতি হবে এবং স্বপ্ন পূরণ হবে। কে করবে? মঙ্গল গ্রহ। কারণ বৃষে মঙ্গল প্রবেশ করে প্রত্যেকের ভালো ফল দেবে না, তবে এই পাঁচটা রাশির জন্য ভালো ফল দেবে এবং আপনাকেও কিন্তু মিলিয়ে নিয়ে বুঝে শুনে বসতে হবে যে আদৌ আপনার সাথে মিলবে কি না। প্রথমে আপনার দেখতে হবে আপনার কোনো মঙ্গলের দশা চলছে না, তো
এরপরে আপনাকে জানতে হবে আপনার হস্তরেখা বা জন্মছকে মঙ্গলের অবস্থান কি আছে। যদি ভালো থাকে, কোনো দশা না চলে, খারাপ দশা, তাহলেই কিন্তু মিলবে। দশা মানেই যে সমস্ত কিছু খারাপ এরকমটাও না, কিন্তু তার মধ্যেও দশারও আবার বিচার বিশ্লেষণ করতে হয়। তাই ভালোভাবে জেনে বুঝে যদি দেখছেন না সব ঠিকঠাক আছে, তাহলেই কিন্তু আপনার জীবনে বদল আসবে, আপনার সর্বদিক থেকে জীবনে সাকসেস আসবে, এটা কিন্তু আপনার সাথে ঘটবে। আর যদি খারাপ অবস্থায় থাকে আপনার হস্তরেখা বা জন্মছকে মঙ্গলের অবস্থান, তাহলে কিন্তু মিলবে না। তাই আমাদের আগে জেনে বুঝে নিতে হবে। আর যদি দেখছেন যে না আপনার সাথে মিলছে না, তার মানে মঙ্গলের অবস্থান ভালো নেই আপনার জন্মছক বা হস্তরেখায়, তাহলে কি করবেন? তাহলে প্রতিকার করুন। প্রতিকার করলে আপনার কিন্তু অবশ্যই 6 মাস 7 মাস তারপরে আপনারও সময় ভালো হতে পারে। তাহলে আসুন একে একে সেই 5টা রাশির কথা বলি, যে 5টা রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ বক্রী হয়ে রাশি পরিবর্তন করে যে পরিবর্তনটা জীবনের এনে দেবে, সেই রাশিগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে বলবো অবশ্যই 13ই নভেম্বরের পর থেকে আপনার জীবনের কিন্তু নানা রকম পরিবর্তন আসবে, আর্থিক উন্নতি, টেনশন ফ্রি, ঋণ করে ফেলেছেন, অসুস্থতায় ভুগছেন, এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ মঙ্গল আমাদের সর্বদাই মঙ্গল করে যদি ভালো থাকে তো। তাই সব দিক থেকে কিন্তু আপনার মঙ্গল হবে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকে। যদি খারাপ থাকে তাহলে প্রতিকার করুন। প্রতিকার কি করবেন সেটা আমি আমার আর একটা চ্যানেল আছে সেখানে কিন্তু প্রতিকারের কথা বলে দিই। মঙ্গল গ্রহ কীভাবে প্রতিকার করবেন, অনেক রকমভাবে প্রতিকার করতে পারেন। যদি দেখছেন আপনার সঙ্গে মিলছে না, তাহলে ওই ভিডিওটা দেখে আপনি কিন্তু মঙ্গলকে প্রতিকার করতে পারেন। 6 থেকে 7 মাস পর আবার আপনারও সময় কিন্তু ভালো আসতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। 13ই নভেম্বর থেকে কিন্তু ভাগ্যের উন্নতি হবে, সুস্বাস্থ্য আপনার পেতে পারেন, এবং ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, টেনশন চিন্তা এগুলো থেকে মুক্তি পাবেন, এবং আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এর কারণ একটাই, মঙ্গল গ্রহ সম্পূর্ণভাবে বক্রী অবস্থায় আপনাকে সুফল প্রদান করবে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। 13ই নভেম্বর মঙ্গল যখন বক্রী হয়ে রাশি পরিবর্তন করবে বৃষ রাশিতে, সেদিন থেকেই আপনার ভাগ্যের উন্নতি শুরু হবে। সমস্ত দিক থেকে জীবনের কিন্তু একটা নতুন গতি খুঁজে পাবেন। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখাটা একটু মিলিয়ে নেবেন, কি অবস্থায় আছে মঙ্গলের অবস্থান, ভালো না খারাপ। যদি ভালো থাকে 100% আপনার জীবনে পরিবর্তন কিন্তু হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। মঙ্গল রাশি পরিবর্তন করার সাথে সাথে, অর্থাৎ 13ই নভেম্বর বক্রী মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে আর ভাগ্য বদলে দেবে এই 5টা রাশির। এখন আমি মেষ রাশিকে নিয়ে বললাম। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনার যদি নানা রকম বিপদে আপনি এতদিন ছিলেন, নানা রকম দুশ্চিন্তা, আর্থিক ক্ষতি, ব্যবসা চলছে না, এগুলো কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। কবে থেকে? এই 13ই নভেম্বর থেকে, যেদিন থেকে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে। আমি বলবো পরিশ্রম করুন, চোখ কান খোলা রাখুন, সুযোগ পেলে গ্রহণ করুন, তবেই কিন্তু মিলবে আমার প্রত্যেকটা কথা। এরপর যে রাশির কথা বলবো এবং শেষ রাশি সেটা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও একই কথা বলবো। দারুণ সময় আপনারও কিন্তু থাকছে, আপনার সব দিক থেকে কিন্তু জীবনের পরিবর্তন আসছে, আর্থিক দিক থেকে বলুন বা স্বাস্থ্য, সবেতেই কিন্তু উন্নতি 100% থাকবে। তবে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় মঙ্গল গ্রহের কি অবস্থান আছে। যদি খারাপ থাকে প্রতিকার করুন, ভালো থাকলে 100% মিলবে আমার প্রত্যেকটা কথা। আর 13
নভেম্বর থেকে 2023 জানুয়ারি পর্যন্ত এই শুভ সময় আপনার জন্য থাকছে, তাই এই সময়কালীন পরিশ্রম করুন, চোখ কান খোলা রাখুন, যদি সুযোগ আসে গ্রহণ করুন, জীবনের পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই। এই ছিল আজকের মঙ্গল গ্রহ বক্রী হয়ে রাশি পরিবর্তন করার ফলে যে পাঁচ রাশির ভাগ্য উন্নতি হবে এই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।